নমস্কার, আমি অনুরাধা। এখনকার কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি খবর এই মুহূর্তে। একটি পরিত্যক্ত বাড়ি থেকে বস্তাবন্দি 25 কিলো গাঁজা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করলো জামুরিয়া থানার পুলিশ। ঘটনায় 4 জনকে আটক করেছে জামুরিয়া থানার পুলিশ। অভিযুক্তদের আদালতে পেশ করা হয়। জামুরিয়া থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ পাত্রা। একটি বিশেষ চিকিৎসা শিবির অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় পুরুলিয়া স্টুডেন্ট হেলথ হোমে। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টোপাধ্যায়, রিপোর্ট আনন্দ বার্তা। কৃষিক্ষেত্রে সমস্যায় পড়ছেন একটি পরিবার। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার ইংলিশ বাজার ব্লকের মহাজামপুরে। কৃষি বিভাগের পক্ষ থেকে ওই পরিবারটিকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মালদহ থেকে দেবাশিস কুমার পালের রিপোর্ট আনন্দ বার্তা। রবিবার অসম কাণ্ডের প্রতিবাদে বিজেপি সরকারকে ধিক্কার জানিয়ে একটি পদযাত্রা অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী, মুন্সী রেজাউল চৌধুরী, শান্ত সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও কৈচুর ও ভাল্লগ্রামে একটি বাইক মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিক ও প্রতীকী দাস বৈরাগী, রিপোর্ট আনন্দ বার্তা। পারিবারিক অশান্তি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার রামনগরে। ঘটনা ঘিরে আহত হয় এক ছাত্রী। আহত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে এই ব্যাপারে ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ছাত্রীটি বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট আনন্দ বার্তা। রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সর্বমঙ্গলা পাড়ায় একটি অনুষ্ঠান বাড়িতে অরাজনৈতিক সংগঠন হিন্দু সংহতির একটি সভা অনুষ্ঠিত হলো। এদিন সংগঠনের সদস্যরা হিন্দুত্ব নিয়ে আলোচনা করেন। বর্ধমান থেকে সুমিত ভগত, রিপোর্ট আনন্দ বার্তা। আমরা গতকাল আমাদের বিজেপির রাজ্য অফিসে আমরা যোগদান করেছি 4 জন। আমি গোলাম জার্জিস, বিদায়ী কর্মাধ্যক্ষ, বর্ধমান জেলা পরিষদ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য, তৃণমূলের রাজ্য কমিটির মেম্বার। আমার সঙ্গে জয়েন করেছেন আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের মাননীয় সদস্য রবি ধীবর, জয়েন করেছেন এসসি এসটি ওবিসি সেলের কার্যকরী সভাপতি অশোক মালাকার, একজন আইএনপিটিউসির নেতা শিবনাথ সিং। তো আমরা মানুষের কাছে যাব, আমরা মানুষের কাছে গিয়ে প্রচার করতে হবে, এনআরসি নিয়ে প্রচার করতে হবে। কালকেই আমাদের কৈলাস বিজয়বর্গীয়, আমাদের রাজ্যের অবজারভার কেন্দ্রীয় সম্পাদক থেকে, আমাদের দিলীপ ঘোষ মুকুল রায় এবং রাহুল সিনহা কেন্দ্রীয় সম্পাদক, তারা থেকে আমাদের বলে দিয়েছেন, আপনারা নতুন যারা ঢুকলেন বা পুরনো যারা আছে, সমস্ত নেতৃত্বকে একদম গ্রাসরুটে যেতে হবে, তৃণমূল স্তরে গ্রামে গ্রামে গিয়ে প্রচার করতে হবে এনআরসি নিয়ে। এনআরসি বোঝাতে হবে, হোয়াট ইজ এনআরসি, হোয়াট ইজ দ্য মিনিং অফ এনআরসি, এটাকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ করে। একটা কোন রকম ভাবে জাতি দাঙ্গা নয়, যে কথা বলা হচ্ছে বাঙালিদের সরিয়ে দেওয়া হচ্ছে, যে কথা বলা হচ্ছে এনআরসিতে এখানকার মুসলিমদের সব চলে যেত, কেন এটা খুব ভুল কথা, সে কথা আমরা মানুষকে বলবো। দ্বিতীয়ত, এখানে আরো আমাদের যোগদানের ব্যাপার হচ্ছে, আমার বিশেষ করে
এখানে তৃণমূলের প্রচন্ড দুর্নীতি, পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সমস্ত স্তরে আর কি আপনার সেখানে কমিশনের সরকার হয়ে গেছে। এটা একদম আপনার সেখানে কাটমানির আর কি পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ হয়ে গেছে দুর্নীতি। দিতেই হবে পয়সা তাদেরকে, নেতাদের। আর দ্বিতীয়ত, মিথ্যে অভিযোগ করে আমাদেরকে, আমাদের তো নামে কোনো অভিযোগ দেখাতে পারিনি, কোনো প্রমাণ তো দেখাতে পারিনি। আমাদের বলেছে দল থেকে আমরা পদত্যাগ করেছিলাম কর্মাধ্যক্ষ থেকে, আমাদের এগেনস্টে সেরকম কোনো নথি দেখাতে পারেননি। কিন্তু এই বিজেপিতে যোগদান করেছি বলে এখন অনেকের ঈর্ষা হচ্ছে। অনেক নেতারা আমাকে ফিরিয়ে নিতে চেয়েছিলেন আগে, কিন্তু আমি যাইনি, আমি বিজেপিতে যোগদান করবো এটা মনস্থির করে ফেলেছিলাম। তৃণমূলে আমরা ছেড়ে দিলাম, আমরা মিরু বিদ্রোহ আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু একটা যে ফেস করতে হবে, আমরা গ্রামে যাব, এই সমস্ত প্রচার করতে, এনআরসি বলুন, আমাদের কেন্দ্রীয় সরকার, এই সমস্ত প্রজেক্ট বাধার সম্মুখীন হতে পারে, বাধার সম্মুখীন হতে পারে। আরো কেন একটা জায়গা বাধা, এই সমস্ত ট্রেড ইউনিয়নগুলো আছে কারখানায়, বোনাস কমিয়ে দিচ্ছে এমএলএরা থেকে তৃণমূল সব মালিকের সঙ্গে সলা পরামর্শ করে। এখানে দুটো বিস্কুট কারখানা বন্ধ হয়ে গেছে, এখানে কোল্ড স্টোরেজ বন্ধ হয়ে গেছে, রাইস মিল বন্ধ হয়ে গেছে, সবই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আর এখানে যে সমস্ত কারখানাগুলো আছে, ইউনিয়নগুলো আছে, সেগুলো শ্রমিক কল্যাণে না কাজ করে মালিকের সঙ্গে হাত মিলিয়ে পয়সা কমিয়ে দিচ্ছে, বোনাস কমিয়ে দিচ্ছে, সেখানে তাদের মজুরি কমিয়ে দিচ্ছে, মালিকের সঙ্গে তারা পয়সা নিয়ে নিচ্ছে। এতে তৃণমূলের এমএলএরা পর্যন্ত, এখানকার যে লোকাল এমএলএ, তারা সঙ্গে সব যুক্ত আছে। এখন আমাদের একটা জিনিস, সেখানে আমাদেরকে বাধা দিতে পারে, আমাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করতে পারে, মিথ্যে মামলা দিতে পারে, কিংবা সেখানে আমাদের, আমরা গেলে পরে আমাদেরকে বাধার সম্মুখীন, তবে তারা আমাদের অবরোধ করতে পারে। কিন্তু আমরা বিপত্তি, ওই চমকানো ধমকানো আমরা সব ভয় পাচ্ছি না, আমরা এটা সিদ্ধান্ত নিয়ে এসেছি। এবং আমি একটা কথা আপনাদের বলি, দলত্যাগ আমরা করিনি, দলত্যাগ করতে বাধ্য হয়েছি, দল ছাড়তে বাধ্য হয়েছি, ওখানে অপমানিত অসম্মানিত হয়েছি। ওই দলের কোনো নিয়ম শৃঙ্খলা নেই, কোনো ডিসিপ্লিন নেই, একটা ভালো দল এটা আমরা জেনে শুনে এসেছি। যে এখানে বিজেপিতে অন্তত নিয়ম শৃঙ্খলা, এখানে একটা নীতি আছে, এবং আমরা সেখানে সসম্মানে কাজ করতে পারব, এই লক্ষ্য নিয়ে আগামী দিনে আমরা সবাই যারা যোগদান করেছি, আরো অনেক মানুষ, এটাও আপনাদের বলে দিই, আমার সঙ্গে বর্ধমান জেলার আমি সাধারণ সম্পাদক ছিলাম তৃণমূল কংগ্রেসে, রাজ্য কমিটির মেম্বার ছিলাম, কর্মাধ্যক্ষ ছিল, আরো অনেক কমিটিতে আমি ছিলাম। কিন্তু আমার সঙ্গে তো গোটা জেলায় আমার কাজ করেছে দীর্ঘদিন ধরে, তৃণমূল তৈরি হয়েছে 98 সাল থেকে, 18-20 বছর ধরে আমরা তাদের সঙ্গে আছি। তারা সব আমাকে বলেছেন, আমার তালিকা তৈরি করছি, তাহলে এবার যোগদান করবে, ধরুন ভাতারে যোগদান করবে, ভাতারে কেন্দ্রীয় নেতৃত্ব আসবে, রাজ্য নেতৃত্ব আসবে, সেখানে তাদের যোগদান করব। এই বর্ধমান সদরে শক্তিগড়ে জনসভা হবে, ধরুন কি বরশুলে, সেখানে আমরা আমাদের সমস্ত যারা যোগদান করবে, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতির মেম্বার, গ্রাম পঞ্চায়েত মেম্বার, জেলা পরিষদ বা অন্যান্য নেতৃত্ব, তাদেরকে সেখানে জয়েন করাবো। ওই আউসগ্রাম থেকে জয়েন করেছে, আউসগ্রামের কোটা অশোক মালাকার এলাকায়, রুবিদিবর এলাকায় জনসভা করবেন, সেখানে গিয়ে তাদের জয়েনিং করাবো। অনেক মানুষ আমাকে বলছেন, আমি সবচেয়ে আমি আনন্দিত, আমি গর্বিত যে এখনো পর্যন্ত আমার কাছে কাল রাত্রির থেকে, যখন জয়েনিং এর পর থেকে, 201টা ফোন এসছে আপনার ফোন নিয়ে, 201টা। আমি অভিভূত, আমি এসেছি, আমাকে ওখানে রাত্রিবেলা আমাদের বিজেপির কর্মীরা আমাকে অভিনন্দিত করেছে, আমাকে ফুলের মালা দিয়ে তারা বরণ করে নিয়েছে, আপনি এসেছেন, আপনি আমাদের অনেক মনোবল যোগাবেন, আপনি আমাদের সঙ্গে থাকলে পরে আমরা এলাকায় আরো ভালোভাবে কাজ করতে পারব, সংগঠনের কাজ ভালোভাবে হবে। আসামের শিলচরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের উপর আক্রমণের প্রতিবাদে রবিবার একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার বুদবুদে। গলসি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ওই প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। বুদবুদের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। পরে বাজারে একটি বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন গলসির বিধায়ক অলোক মাঝি, জাকির হোসেন, যুব সভাপতি পার্থসারথী মণ্ডল, মোহাম্মদ মোল্লা, কাশীনাথ চ্যাটার্জি, পরেশচন্দ্র পাল, মেহবুব মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভাতৃত্ব বোধ নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি, একই বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, ছোট থেকে আমরা তাই ভাই ভাই বলেছি। আমাদের এখানে, আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে 4-5 তারিখে কালা দিবস পালন করার নির্দেশ দিয়েছিলেন, এবং সেই রাজ্য এবং জেলা পর্যবেক্ষকের নির্দেশে আমরা বলছি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের জেলার অবজারভার এবং আমাদের ব্লক সভাপতি বা অন্যান্য শাখা সংগঠনের সভাপতি
এবং আমরা সকল সাংগঠনিক মানে নেতৃত্ববৃন্দ মিলিত হয়ে আমরা গলসি এক নম্বর ব্লকে কালা দিবস পালন করলাম। কারণ বিজেপি সরকার আসামে আজকে আমাদের নাগরিক পঞ্জীকরণের নাম করে যেভাবে 40 লক্ষ মানুষকে আজকে উদ্বাস্ত হিসাবে চিহ্নিতকরণ করেছেন এবং বিভিন্নভাবে তারা বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে অশালীন আচরণ করছেন এবং আমাদের যুব সভাপতিকে বিভিন্নভাবে মন্তব্য করেছেন, আমাদের রাজ্য যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তার প্রতিবাদে আমাদের কালা দিবস। আমরা চাই যে আজকে কেন্দ্রের যে সরকারটা আছে সেই সরকারটা অচিরেই ভেঙে যাক, কারণ মানুষ বুঝে গেছে 2014 সালে নরেন্দ্র মোদী সরকার যেভাবে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিলেন আজকে সেই জায়গাটা আজকে ফাঁকা হয়ে গেছে। বিভিন্ন বাই ইলেকশন বা আমাদের লোকসভা এবং বিধানসভায় যেগুলো হচ্ছে সেগুলো প্রত্যেকটাই তাদের যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো তারা পরাজিত হচ্ছে, তাই সেই জায়গায় আজকে যাতে করে আবার পুনরায় তারা ক্ষমতায় থাকতে পারে তার জন্য কখনো উদ্বাস্তু নাম করে, কখনো সাম্প্রদায়িক সম্প্রীতিকে লঙ্ঘন করে, কখনো নোটবন্দিকে কেন্দ্র করে, কখনো GST-কে নাম করে তারা একটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটা অশান্তির পরিবেশ তৈরি করছে, মানে তার প্রতিবাদে আমাদের এই কালা দিবস পালন। আমাদের জেলা নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য মেহবুব মন্ডলকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে কর্মসূচি দেওয়া হয়েছিল সেই কর্মসূচি হচ্ছে 4 ও 5 তারিখে আমাদের কালা দিবস পালন করার জন্য। এই কালা দিবস আমরা পালন করছি অসমের বিজেপি সরকার যে আমাদের নাগরিক পঞ্জিকার নামে যে বর্বরোচিত আক্রমণ করে যাচ্ছে বাঙালিদের উপর, যে বাঙালিদেরকে বিতাড়িত করার চেষ্টা করছে, তার জন্য আমাদের যে প্রতিনিধি দল আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে পাঠিয়েছিলেন যে প্রতিনিধি দলকে বিমানবন্দরে হেনস্থা করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, মহিলা যে MP ছিল তাদেরকে মারধর করা হয়েছে, তার প্রতিবাদে সারা বাংলা জুড়ে আজকে কালা দিবস পালন করছি আমরা। আমরা গলসি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা আজকের দিনে আমাদের বিশাল মিছিল করে আমাদের এই জায়গায় স্ট্রিট কর্নিং করে আমরা কালা দিবস পালন করলাম এবং সকলকে বুঝিয়ে দিলাম যে আগামী যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে যে 2019 বিজেপি ফিনিশ হবে তার আজকে সূচনা আমরা তৈরি করলাম। তিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি আমাদেরকে সেইভাবেই পাঠ পড়িয়েছেন, মানবিকতার পাঠ পড়িয়েছেন, সেই মানবিকতার পাঠে কোন হিন্দু আগে। বুধবুধ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। ধারাবাহিক জনসংযোগ বৃদ্ধির অঙ্গ হিসাবে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে রায়পুর ও সিমলাপাল থানার পরিচালনায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার সুকেন্দু হীরা। এদিন কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানোর পাশাপাশি মহিলা বিকাশ পাঠাগারের উদ্বোধন হয়। রামচাঁদ মুর্মু বিদ্যাপীঠ ও সিমলাপালের মাঠোয়ারা ইউনিয়ন হাইস্কুলে এদিন দুটি পৃথক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 29 জন স্কুলছুট পড়ুয়াদের পুনরায় স্কুলমুখী করার উদ্যোগ নেয় জেলা পুলিশ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সুখেন্দু হীরা, বীরেন টুডু, খাতড়ার SDPO সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমি অনুরোধ করব অন্যান্য অতিথিবর্গ যারা আছেন সবাই একে একে এসে এই ছাত্রছাত্রীদের হাতে আমাদের পক্ষ থেকে যে পুরস্কারটি আমরা তুলে দিতে চাইছি, ধন্যবাদ সবাইকে। থানার বক্সিতে আর আমাদের এই সিমলাপল থানার মাছাতরা স্কুলে ইউনিয়নের হাই স্কুলে আমাদের দুটো প্রোগ্রাম ছিল, প্রোগ্রামে 3টে করে প্রকল্প ছিল। একটা হচ্ছে কৃতী ছাত্রদের সম্বর্ধনা, প্রতিটা স্কুলে যারা টপার মাধ্যমিক উচ্চ তাদেরকে আমরা সম্বর্ধনা দিলাম জেলা পুলিশের পক্ষ থেকে। আর ছিল প্রত্যাবর্তন প্রকল্প, মানে যে প্রকল্পের মধ্যে দিয়ে আমরা যারা স্কুল যেতে অনিচ্ছুক এরকম বাচ্চাদেরকে আমরা নিয়মিত স্কুল যেতে যাই সেটা আমরা মনিটর করি। তাদেরকে আজকে এখানের মোট 18 জন মতো আর ওখানে 11 জনকে আমরা আজকে স্কুলমুখী করার জন্য ব্যবস্থা নিলাম। আর হচ্ছে গিয়ে মহিলা বিকাশ পাঠাগারের উদ্বোধন হলো, ওখানেও বক্সি হাই স্কুলে হলো, এখানেও আমাদের এই মাছাতরা স্কুলে হলো। এখানে স্থানীয় মেয়েরা, মায়েরা, বোনেরা এখানে নিয়মিত আসবে, এখানে সংবাদপত্র, বিভিন্ন ম্যাগাজিন, বিভিন্ন বই থাকবে, এসে পড়তে পারবে, বই তুলতে পারবে, কোনো কাগজপত্র থাকে জমা দিতে পারবে এখানে। এই আমাদের দুটো প্রকল্প। কি মেয়েরা এখান থেকে থানা দূর আছে হয়তো বা বাঁকুড়া যেতে গেলে হেডকোয়ার্টারে দূর আছে, যদি মনে করে যে SP অফিসে বা থানায় বা কোনো SDPO অফিসে কোনো কাগজ জমা দিতে চাইছে যেতে পারছে না মেয়েরা, এখানে জমা দিতে পারে, সেটা আমরা পেয়ে যাবো আমরা উইথ রিসিপ্ট।
বাঁকুড়া থেকে ইন্দ্রনিশনের রিপোর্ট, আনন্দ বার্তা। বিবেকানন্দ ভাবানুরাগী ত্রয়োদশ বার্ষিক যুব প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমানের রসুলপুর বৈদ্যটাঙ্গা উচ্চ বিদ্যালয়ে। রামকৃষ্ণ সেবাশ্রম সম্মেলনটি আয়োজন করেন রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতার জীবন দর্শন নিয়ে 80 জন প্রতিযোগী গান, কবিতা, তাৎক্ষণিক বক্তৃতা ও অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। রসুলপুর রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক তাপস কুমার রুদ্র জানান, তারা সারা বছর রোগীদের অক্সিজেন সিলিন্ডার যোগান, বস্ত্র বিতরণ, প্রতি মাসের শেষ রবিবার চক্ষু পরীক্ষা শিবির, মহিলাদের পাঠচক্র শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী শিবদানন্দ ও মেমারি থানার ওসি দীপঙ্কর সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন উপস্থিত সকলকে গাছের চারা উপহার হিসেবে দেওয়া হয়। এখানে এসেছি বলতে আমার ভীষণ ভালো লাগে এবং আমি এই সংস্থার সাথে যুক্ত এবং মানে মেমারি সরদার রামকৃষ্ণ সেবাশ্রমের সঙ্গে আমি যুক্ত এবং বরাবরই আমার এই জায়গাটায় আসতে ভালো লাগে। কারণ মনে হয় যে আজকালকার মানে ছাত্র জীবনে যেভাবে পড়াশোনার সঙ্গে আমরা একাত্ম হয়ে পড়ছি, তাতে এই সময় বিবেকানন্দের আদর্শটাকে আমাদের মনের মধ্যে আনাটা খুব দরকার। এতে আমাদের মনটাও যতটা শুদ্ধ হবে আমরা ঠিক কাজ করার শক্তিটাও ঠিক ততটাই পাবো। কারণ তিনি বলেছেন সবসময় আমাদেরকে এগিয়ে যেতে। ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি বলতে আমি জাস্ট কলেজে ভর্তি হয়েছি, এখনো পর্যন্ত আমাদের কলেজ স্টার্ট হয়নি। এবার আমাদের যতজন বন্ধু আছে, আমাদের প্রত্যেক মাসে একবার করে যুব পাঠ্য চক্র হয় এবং আমি অনেককেই কন্ট্যাক্ট করেছি এবং তারা প্রত্যেকেই এসেছে এবং আমরা আমাদের উদ্যোগে একটা আমরা দুস্থদেরকে মানে খাবার বিতরণও করেছি এবং আমাদের আমরা এটা সবাই মিলে যে করতে পেরেছি এটাতেই আমাদের বিশাল আনন্দ। সম্মেলনে যেটা গোটা বর্ধমান ডিস্ট্রিক্ট পূর্ব এবং পশ্চিম মিলিয়ে প্রতি বছর কোনো না কোনো জায়গায় কোনো আশ্রম অর্গানাইজ করে। এই বছর আমাদের এই রসুলপুর রামকৃষ্ণ সেবাশ্রম অর্গানাইজ করছে। আমাদের ভাবনা যে যুব সমাজকে সঠিক পথে পথপ্রদর্শক হিসেবে ভূমিকা নেয়া, অর্থাৎ সঠিক পথে জানা তারা যায় এবং বিবেকানন্দের ভাব তাদের মধ্যে সঞ্চারিত হয় এবং আজকের যে গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবীতে যে একটা মানে বিভ্রান্তের মধ্যে ছেলেমেয়েরা ঘুরছে, আমরা চাইছি যে এই সমস্ত ছেলেদের সঠিক পথে নিয়ে গিয়ে তাদের সঠিক পথে পাঠানো এবং দেশকে সুসংগবদ্ধ করা এবং ভারতবর্ষের সুনাগরিক হয়ে ভারতবর্ষের যে সংস্কৃতি দেশ দেশান্তে পৌঁছে দেয় এবং মেনলি এটা ছাত্রছাত্রীদেরই অনুষ্ঠান এবং এখানে বিভিন্ন আশ্রয় প্রতিনিধিরা এখানে এসে এই অনুষ্ঠানে যোগ দেয়, তাদের অ্যাক্টিভিটিস এখানে তারা কী করছে বলে। আর ছাত্রছাত্রীদের আমরা এই বিবেকানন্দের ভাবটাকে অনুপ্রাণিত করার চেষ্টা করি, তারা ভালো যাতে মানুষ হয়ে লেখাপড়া করে মানে দেশকে ভালোবাসছে কি, যেন তার পরিবারকে ভালোবাসছে কি, এবং মা বাবাকে ভালোবাসছে কি, স্কুলকে ভালোবাসছে কি, এবং সেই ভালোবাসাটা প্রকৃত ভালোবাসা, কোনো স্বার্থের ভালোবাসা না, এবং সেই জায়গাটা যদি বার্তাটা সব জায়গায় পৌঁছে দিতে পারে তাহলেই এই যে আমরা বার্ষিক সম্মেলন করছি প্রতি বছর বিভিন্ন আশ্রমে, তা আমাদের ভাবনাটা তবেই সেই বাস্তবে রূপায়ণ হবে। অবশ্যই অবশ্যই আমরা তার জন্য আশ্রম থেকে প্রতি মাসে একটি করে দিন মাসের শেষ রবিবার ভ্যালু এডুকেশনের উপর ক্লাস করছি, বিভিন্ন যারা এইসব ব্যাপারে অভিজ্ঞ মানুষ তাদের নিয়ে আসি এবং এই ছেলেমেয়েদের জড়ো করে এইভাবে যাতে ওই পথে না যায়, প্রকৃত মানুষের মতো মানুষ হয় সেই ব্যাপারে আপ্রাণ চেষ্টা করছি। মেমারি থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার পথ নিরাপত্তা ও মানুষকে সচেতন করতে একটি র্যালি অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার হাটগোবিন্দপুরে। সেফ ড্রাইভ সেভ লাইফ এই স্লোগানকে সামনে রেখে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীত কুমার মালিক, বর্ধমান থানার আইসি তুষারকান্তি কর, শক্তিগড় থানার ওসি অরুণ কুমার সোম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিনের এই র্যালিতে এলাকার বিদ্যালয়গুলির ছাত্র সহ মানুষ যোগ দেন। আজকে আমাদের বর্ধমান জেলা পুলিশ, বর্ধমান সদর থানার আইসি সদর তুষারকান্তি করের নেতৃত্বে এবং সত্যগড় থানা আমাদের এসি সাহেব আমাদের অরুণ কুমার স্বামীর পরিচালনায় যে পথ নিরাপত্তা সপ্তাহে চলে গেছে দুই দিন আগেই, তো তারই অঙ্গ হিসেবে আজকে এখানে হাটগোবিন্দপুর বাজার থেকে আমরা কল্যাণপুর পর্যন্ত একটা সেফ ডেভ সেভ লাইফের র্যালি করতে চলেছি। তো এখানে এসে উপস্থিত আমাদের সত্যিকার থানার আইসি সাহেব থেকে শুরু করে সকল স্টাফ এবং আমাদের গোবিন্দপুর পুলিশ স্টেশনের সমস্ত আধিকারিক, আমার হেবিক ভাইরা বিলেশ ভাই থেকে শুরু করে আমাদের বর্ধমান থানার আইসি সদ্য তুষারকান্তি কর্মকর্তা এবং আমাদের এই এলাকার গোবিন্দপুর ডক্টর ভবেন্দ্রনাথ দত্ত সিটি মহাবিদ্যালয়ের প্রাক্তন জিএস অন্য দত্তর নেতৃত্বে যে ভাইরা এসছে এই র্যালিতে এবং আমাদের এলাকার ব্যবসায়ী বৃন্দ আছেন কিছু সকলকে নিয়ে একটা সেফ ড্রাইভ সেফ লাইফের র্যালি আমরা শুরু করতে চলেছি। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গের সদ্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুরু করেছিলেন এবং আমাদের বর্ধমানে আমাদের উল্লাসে আমাদের রাজ্যের মন্ত্রী আমাদের সুবিন্দ অধিকারী তিনি এসে সেখানে এসে প্রোগ্রামটা করে গেছেন। মাননীয় এমএলএ সাহেব, উপস্থিত হাটগোবিন্দপুরের সুধী নাগরিকবৃন্দ এবং আমার ডিপার্টমেন্টের আমার সহকর্মীবৃন্দ, সকলকে আন্তরিক অভিনন্দন জানাই আজকের এই অনুষ্ঠান করার জন্য। এটা আমাদের একটা দায়িত্ব, সামাজিক সচেতনতা বোধ তৈরি করা। মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুস্থ নাগরিক চাইছেন, এটা ঠিক কথা যে সুস্থ নাগরিক একটা দেশের মূল্যবান সম্পদ, আর অসুস্থ নাগরিক কিন্তু সমস্যা তৈরি করে। আমরা যদি আমাদের ছোট্ট পরিবারের কথা চিন্তা করি, সেই পরিবারে সবাই যদি সুস্থ থাকেন তাহলে কিন্তু আমাদের সময়টা আমরা ওই পরিবারের অন্যান্য ডেভেলপমেন্ট ওয়ার্কের পিছনে ব্যয় করতে পারি। কিন্তু খুব ভালো করে ভেবে দেখুন, যদি আপনার পরিবারে কেউ কোনো অ্যাক্সিডেন্টে কোনোভাবে অসুস্থ হয়ে যদি বাড়িতে পড়ে থাকে, বা সে আগামী দিনে এমনভাবে অসুস্থ হলো যে আপনার কোনো সময় ওই দু বছর তিন বছর অন্তর অন্তর পায়ের হাড় প্লেট ইত্যাদি চেঞ্জ করতে হচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন যন্ত্রণাটা কী। আপনি সমাজে বসবাস করবেন ঠিকই, কিন্তু একটা অসুস্থ জীবন নিয়ে বসবাস করবেন। আপনি যা রোজগার করবেন তা আপনার সেই ব্যক্তির পিছনে ব্যয় করতে করতে চলে যাবে, তার সঙ্গে থাকবে আপনার মানসিক যন্ত্রণা, মানসিক উদ্বেগ। একটা সুস্থ নাগরিক যেমন একটা দেশের সম্পদ হতে পারে, একটা সুস্থ নাগরিক সেই পরিবারেরও সম্পদ। আর সেই লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে সেফ ড্রাইভ সেভ লাইফের মাধ্যমে আমাদের মধ্যে সেই সচেতনতা গড়ে তোলা, যাতে আমরা এমন কোনো দুর্ঘটনা ঘটাবো না যে দুর্ঘটনা আগামী দিনে আরেকটি অসুস্থ নাগরিককে তৈরি করবে। সেই সঙ্গে ভাবতে হবে আমাদের সরকারি হসপিটাল নার্সিংহোমের সংখ্যা বাড়ছে কেন। সরকারি হসপিটালকে হসপিটাল বলতে গেলে দেখা যাবে যে প্রচুর রোগের সংখ্যা, রোগীর সংখ্যা যদি সংখ্যাটা বেশি হয় চিকিৎসার মানটাও আস্তে আস্তে নেমে আসবে। তো আমরা যদি চেষ্টা করি যে আমরা ওখানে রোগীর সংখ্যা কমাবো, তাহলে আমরা অবশ্যই চিকিৎসার মানটা ভালো পাবো। এই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি। দেখুন, আমরা এই অনুষ্ঠানে বসে এখনই যখন এই অনুষ্ঠানে এসেছি, তখনই আমার কাছে একটি ফোন এলো যে একটু আগে রায়নার কাছে একটি বাস উল্টে গেছে, 25 জন আহত হয়েছে। চিন্তা করুন, হসপিটালে স্বাভাবিক অবস্থায় যে সমস্ত পেশেন্ট আসছে তাদের চিকিৎসা করবে না, 25 জনের চিকিৎসা করবে। ন্যাচারালি হসপিটালে কিন্তু চিকিৎসার একটা চাপ বাড়তে শুরু করে।
এটাই কিন্তু সমাজ ব্যবস্থার ডেভেলপমেন্ট ওয়ার্কের এক একটা বাধা। তাই আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা নিজেরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ করব যে আমরা সবসময় চেষ্টা করব, দুর্ঘটনা অবশ্যই আসতে পারে কিন্তু সেই দুর্ঘটনা আসার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা আমাদের কাছে তৈরি করার ক্ষমতা আছে সেই প্রতিবন্ধকতা তৈরি করব হেলমেটটি মাথায় দিয়ে। বর্ধমান থেকে মহিদুল আলমের রিপোর্ট, আনন্দবার্তা। ডাক্তার দেখাতে কলকাতা আসার সময় ট্রেনের মধ্যে মৃত্যু হলো বিহারের দেহেরির এক বাসিন্দার। শনিবার রাতে দেহেরি জংশন থেকে ট্রেনে চাপেন 45 বছরের রাজপ্রসাদ চৌরাশিয়া। রবিবার সকালে তিনি হাওড়ায় নামেন। হাওড়া থেকে চাপদানিতে নিয়ে আসার জন্য ট্রেনে চাপেন। লিলুয়া ছাড়ার পর ট্রেনেই অসুস্থ হয়ে পড়েন রাজপ্রসাদ। ট্রেনের এক যাত্রী বেলুর জিআরপিতে খবর দেন। শেওড়াফুলি জিআরপি তাকে ট্রেন থেকে নামানোর পর দেখা যায় তার মৃত্যু হয়েছে। मेरा भाई का तबीयत खराब हवा से आ रहा था, मैं उसका ट्रेन में बैठा रहे थे, उसका ट्रेन में गाड़ी रुक गया, मैं उसका पानी उनी पिलाए, पानी पिलाने के बाद में उसका लिलुआ में साथ में गाड़ी रुक गया, वहाँ पर 1.5 घंटा खड़ा था। खड़ा होने के बाद फिर लिलुआ में उतारा, लिलुआ में पानी उन्हें पिलाया, उसी बात खत्म हो गया तबीयत खराब। आज लेकर लेके जा रहे थे चंदा नगर, चंदा नगर पर अपने घर से लेके जा रहे थे चंदा, मेरे पीछे में मेरा भाई थे खत्म। इधर से आ रहे थे आपके भैया? हाँ, इधर से आया है भाई, बिहार से आ रहा था, मेरा माँ मेरा भाई। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ। এখনকার মতো খবর এই মুহূর্তে এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানের জন্য চোখ রাখুন আনন্দবার্তার পর্দায়।